আমরা জলশ্রীতে খেতে এসেছিলাম, আমাদের সবার অভিজ্ঞতা আমরা একসাথে শেয়ার করব। আমরা অনেক জায়গায় জল ঢেলে দিয়েছি, জলে ডুবিয়ে মেরেছে বলছি, মানে এখন এখন আগে নি তো অনেক জায়গায় জলের দাম হেরফের, কিন্তু না না আমরা তো ওপারে যাবো এমনিতে, তা এমনিতে গেলে তো হবে না, ওটা তো রেস্টুরেন্ট, সেখানে রেস্টুরেন্টের আলাদা টিকিট, তাই তো এটা লেস হবে ওখানে টাকা, আমরা যে খাবারটা খাবো সেখান থেকে এই যে অ্যামাউন্টটা আছে ওটা লেস হয়ে যাবে। তো আমরা এখন যাবো জলশ্রীতে, তো চলুন দেখা হচ্ছে জলশ্রীতে গিয়ে। এই যে জলশ্রী, জলের মধ্যে জলশ্রী, তাই তো ভাসমান রেস্টুরেন্ট। হ্যাঁ কি ভাসমান রেস্টুরেন্ট, ভাসমান রেস্টুরেন্ট। চলো তো আমরা এখন ধীরে ধীরে জলশ্রীর দিকে যাচ্ছি, দেখি এখানে কে কি। এখানে আগে আমাদের স্যানিটাইজ করা হচ্ছে, তো আমাদের সুন্দর তো স্যানিটাইজ হয়ে যাওয়ার পর আমরা এখন ধীরে ধীরে ভেতর দিকে যাচ্ছি। তুই ছবি তুলবি, আরে কী করছিস, এবার ঢুকতে দে একটু, বাইরেই বসো বাইরে বসো। হ্যাঁ না না খোলামেলা ওয়েদারই ভালো। তোমরা যখন ঘর করবে তখন না উপরে এরকম একটা সেট করো, টায়ার গুলো আমার কাছে অনেকগুলো আছে, হ্যাঁ বাবাদের বাসের টায়ার, ঠিক আছে আমি ওগুলো তোমাকে হাফ দামে বিক্রি করে দেবো। বিক্রি? হ্যাঁ 50,000 টায়ারের দাম আমি তোমাকে 25,000 এ দিয়ে দেবো অনলি তোমার জন্য, ঠিক আছে হেভি লাগছে। আমি আর মমতা বসে বসেছি মেনু দেখতে, এরা দুজন গেছিল ভেতরে তিনজনে, এই যে এটা স্ক্যানার আছে, এখানে স্ক্যান করলে তারপরে মেনু দেখায়, দেখি এটা স্ক্যান করলে তারপরে এই যে মেনু বেরিয়ে গেছে, এই হচ্ছে মেনু, মেনু লিস্ট দেখে নিতে হবে। হ্যাঁ এটা আপনাদের খুঁজে খুঁজে দেখে নিতে হবে, যা দেখলাম আমরা, থালিও আছে, থালি আছে অনেক রকম, স্টার্টার আইটেম আমরা চুজ করলাম, এছাড়া মনে হয় সুইটসের দিকে নিচের দিকে আছে, ইন্ডিয়ান কারি টাইপের অনেক আইটেম আছে, আর বিরিয়ানি কিছু দেখার পর ফাইনাল করলাম আমরা অর্ডার। তো অর্ডার কী কী হলো? আচ্ছা মমতা অর্ডার দিল স্পেশাল আমিষ থালি, ওর জন্য আমি আমিষ থালি দিয়েছি। অর্ডার যেটা হয়েছে সেটা হচ্ছে দুটো রোগান জোস আর দুটো হচ্ছে গিয়ে জিরা রাইস, মানে ওরা একটা শেয়ার করবে আমরা একটা শেয়ার করবো, আর আমি একা থালি থালি নিয়েছি আমিষ থালি, ঠিক আছে। তো টোটাল থালিটা নিয়েছি, কারণটা পরে শেয়ার করছি। স্টার্টার মেনু আছে, হ্যাঁ স্টার্টার কি নিয়েছি, স্টার্টারে তোর হচ্ছে সেজওয়ান চিকেন আর গার্লিক ফিশ, গার্লিক পিটি আছে, গার্লিক ফিশ, গার্লিক ফিশ, ঠিক আছে। আর এই যে জলের বোতলটা দেখছেন এটা নরমালি বাইরে 20 টাকা, এটা কি সেজওয়ান চিকেন? এটা আচ্ছা আচ্ছা, সবাইকে দেওয়া গেছে এটা, দুটো জিরা রাইস, একটা না দুটো, দুটো জিরা রাইস, দুটো কি জানো রোগান জোস, মাটন রোগান জোস, দুটো। আচ্ছা আর কি আছে বললি জানো? দুটো জিরা রাইস থালি, একটা থালি আমিষ থালি, তো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমরা যেই গার্লিক ফিশটা খাচ্ছি এটা হচ্ছে লোটা মাছের, লোটে মাছের গার্লিক ফিশ, মাছের ডিমের চপ হবে, মাছের ডিমের টা হবে, মাছের ডিমের চপ হবে, আচ্ছা মাছের ডিমের চপ হবে, মাছের ডিমের চপ, তারপরে আপনার গন্ধরাজ ভালো হয়ে গেল, তারপরে আপনার চিকেন হয়ে গেল। তো জলশ্রী এটা
নৈয়াটি এই কি মানে চন্দননগর ঘাট জগদ্দলঘাট পার জগদ্দলঘাট পারে চন্দননগর ঘাট আর কি এটা স্ট্যান্ড ঘাট তো বন্ধু বান্ধব নিয়ে খুব মজা করে খেতে ঢুকেছিলাম। ভিডিওর প্রথম দিকে একটু মুড অফ হয়ে গেছিলো, একটাই কারণ অনেক জায়গায় খেয়েছি, অনেক রকম নিয়ম দেখেছি, এই নিয়মটা জীবনে দেখিনি বা আপনারা কেউ দেখেছেন কি না বলবেন এই জলশ্রী বাদ দিয়ে। এইখানে থালি আছে, এমনিও আছে সিঙ্গেল সিঙ্গেল আইটেম, থালিও আছে। এখানে সিঙ্গেল সিঙ্গেল আইটেম যেমন পাওয়া যায় অন্যান্য রেস্টুরেন্টের মতন, এখানেও সিঙ্গেল সিঙ্গেল আইটেমও আছে প্লাস থালিও আছে। বাট এখানে একটা রুলস আছে, এখানে রুলসের মধ্যে যেটা পড়ছে সেটা হচ্ছে আমি যদি একটা থালি নিই, আমি থালিটা স্বাভাবিক কথা এক একজন শেষ নাও করতে পারি, তো থালিটা শেষ না করলে আমি পার্সেল নিয়ে যেতে পারবো, বাট আমার পাশে যে বসে আছে আমি তাকে শেয়ার করতে পারবো না। তো এখানে যে ছিল তাদের আমি একটা কথা জিজ্ঞেস করলাম যে আমি অনেক জায়গায় খেয়েছি জানি আনলিমিটেড থালিটা শেয়ার করা যায় না, শেয়ার করলে আনলিমিটেড আমি চাইতে পারবো না, বাট এমনি থালি তো আমি শেয়ার করে খেতেই পারি। তো এনারা ডাইরেক্ট বললো এটা এনাদের রুলসে পড়ে না, এরকম রুলস আমি কোথাও দেখিনি, আপনারা কোথাও দেখেছেন কি না বলবেন, বাট এটা শুধু জলশ্রীতেই আমি দেখলাম। এই জিনিসটা আমার খুব খারাপ লাগলো, মানে খাবার সেলের চক্করে আমার থালি আমি কাউকে শেয়ার করতে পারবো না, এই জিনিসটা মোটেও ভালো না। তো যাই হোক, আমরা খাবার থালিটাও অর্ডার দিয়েছিলাম, মোটা অনেকক্ষণ টাইম লাগবে, আধ ঘন্টার উপর সাড়ে নটা পার হয়ে যাবে, তো লঞ্চ কাট 9:45 অবধি খোলা, এই জন্য আমরা থালিটা বাদ দিয়ে দিয়েছি। বাদ দিয়ে নর্মাল আমাদের যে জিরা রাইস আর মাটন অর্ডার ছিল তার মধ্যেই আমরা শেয়ার করে নেব। আর এখানকার টিকিটটা ঠিক আছে, লঞ্চ ঘাট জমা নেই। তো 9:50 লাস্ট, এখান থেকে লঞ্চ ছাড়ে এখন প্রায় 9:30 কাছাকাছি বাজতে যায়, তো আমরা বেশি কিছু অর্ডার দেওয়ার রিস্ক নিলাম না, আর থালির কেসটা তো আপনাদের সাথে শেয়ার করলামই, তো তাড়াতাড়ি খেয়ে গিয়ে লঞ্চে উঠি, নাহলে খাওয়ার চক্করে না বাড়ি যাওয়া হয়ে যাবে। এদিক নিয়ে পরে একদিন এসে হয়েছিল, পরে একদিন এসে ভেবেছিলাম অর্ডার দেবো, কিন্তু আজকে যা এক্সপিরিয়েন্স হলো আর এখানে আসবো না, অর্ডারও দেবো না, এখানে যা খাচ্ছি এখন খেয়ে পালাই যাবো। ভিডিও হবে মানে খাওয়া দাওয়া হয় মানে ভিডিও হবে, আর যদি লঞ্চটা আজকে চলে যায় তাহলে মানে 7:00 পার হতে হবে, কাজে আমাদের তাড়াতাড়ি খাওয়া উচিত, আমরা তো খাচ্ছি মোটামুটি, সম্রাট নাকে বসে আছে তাড়াতাড়ি খাওয়া, সম্রাট তো এখন ফুটেজ তুলতে ব্যস্ত। কেমন লাগলো খাওয়া দাওয়া, কেউ কিছু বলি না, খাওয়ার আগে তাড়াহুড়ার টেনশনে যা পাচ্ছি ঠিকই আছে এখন। তুমি তাড়াতাড়ি খাও, আমি খাচ্ছি ওটাকে যুদ্ধ করে খাবো, আমার নিয়েছি রাইস আমি সবার লাস্টে শুরু করেও
আমি সবার লাস্টে শুরু করেও ঠার্জ হয়েছি তাই হ্যাঁ এখনো টাইম নেই যে যাক কর মতন কেস খেয়ে যাবো যে তন্ময়ের প্রীতি এখনো খাচ্ছে তো ওদের একটু সময় লাগে খেতে টেবিল ম্যানার্স বেশি দেখাস না দেরি হয়ে যাবে ব্লঞ্চ পাবি না কি হয়েছে ভিডিওটা বাইরে গিয়ে শেষ করছি এটা হচ্ছে যেটা বললাম আমরা জলশ্রীতে খেতে এসেছিলাম আমাদের সবার অভিজ্ঞতা আমরা একসাথে শেয়ার করব আমরা অনেক জায়গায় জল ঢেলে দিয়েছি জলে ডুবিয়ে মেরেছে বলছি মানে এখন এখন আগে নিতো অনেক জায়গায় জলের দাম হেরফের কিন্তু আমি এখন অবধি কোথাও দেখিনি জলের বোতলের দাম অন্য কিছু নেয় লেখা আছে 20 টাকা না 22 টাকা নিচ্ছে 50 টাকা ঠিক আছে ফার্স্ট কথা সেকেন্ড কথা যেটা বললাম আপনারা এখানে থালি মানে আমার থালি আমি পাশের জনকে শেয়ার করতে পারবো না মানে অনেক জায়গায় খেয়েছি যেটা বললাম আনলিমিটেড থাকলে যে আপনি যদি কাউকে শেয়ার করেন আনলিমিটেড আর চাইবেন না সেটা আলাদা আমার থালি আমি কাউকে দিতেই পারবো না আমি আমি হ্যাঁ এক্সট্রা কিছু চাইছিও না বা কিছু আমি আমি বলেছিলাম যে আমরা থালি নেব দুটো তো আমরা শেয়ার করে খাবো এক্সট্রা রাইস দেবো বলছে আপনার থালি আপনি কাউকে শেয়ার করতে পারবেন না এটা আমাদের রুলস মানে এরম রুলস আপনারা কোথাও শুনেছেন কি না প্লিজ কমেন্টের মাধ্যমে একটু জানাবেন আর যাক নিয়েছি তো আপনারা দেখলেন দুটো স্টার্টারের জিনিস ছিল তাই তো হ্যাঁ দুটো জিরা রাইস আর কোয়ান্টিটি একদম কম মানে এরকম কম কোয়ান্টিটি আমি এখনো অবধি খাইনি মানে এতটা কম প্লাস হচ্ছে মাটনটা ঠিক ছিল তাও 4 পিস কিন্তু একটু মানে টেস্টটা খুব একটা অতটা ভালো লাগেনি মানে আমার কাছে মানে আর গ্রেভিটা খুবই ইয়ে লেগেছে ছিবড়া ছিবড়া টাইপের মানে যেটা সফট ব্যাপারটা থাকে হ্যাঁ না না ঠিক আছে কেন মানে এটা বলার দরকার আজ অ্যাকচুয়ালি আমরা সব জায়গায় খাই শেয়ার করি আর এইটুকখানির জন্য বিল হয়েছে 2000 কত টাকা তাই তো 69 তো এই কটা খাবারের জন্য বিল হয়েছে 2069 মানে আমি অন্য কোথাও খেলে পুরো ফ্যামিলি নিয়ে খেয়ে আসতাম মানে এই টাকায় মানে আরও অনেক কিছু খেয়ে নিতাম তো আমার মতে এই যে শেয়ার করলাম আমি তো আর জলশ্রীতে কোনোদিন আমরা আসছি না ঠিক আছে এবার বাদ বাকিটা আপনাদের আপনাদের বলবো না আসবেন না ঠিক আছে বাদ বাকিটা আপনাদের উপর হ্যাঁ আমাদের হ্যাঁ আমাদের কারণ আমরা আমাদের যেটা যেটা মনে হলো ভালো খারাপ সেটাই বললাম যেটা ভালো হয়েছে ভালো বলেছি খারাপ হয়েছে মানে সত্যিটাই বলেছি সেটা ভালো মতন জানেন যে আমরা একটু মানে যেখানে যাই ভালো হলে ভালো বলি খারাপ হলে খারাপ বলা যায় এখানে খারাপ না বাট আমাদের যেটা মতামত আপনাদের সাথে শেয়ার করলাম এবার আপনারা আসবেন কি না আসবেন সেটা সম্পূর্ণ আপনাদের উপর ছেড়ে দিচ্ছি মানে 50 টাকা জলের বোতল বুঝলেই পাচ্ছেন 20 টাকার জলের বোতল তো আর কিছু বলছি না আমাদের এটা লঞ্চ চলে এসছে এটাই লাস্ট এরপর আর বাড়ি যেতে পারবো না নাহলে তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সাথে সাথে কমেন্ট করবেন যেটা বললাম থালি নিয়ে বাবা জীবনে বললাম তো অন্তত আমরা তো এই কজন আর আসছি না ফ্যামিলি নিয়ে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন সাথে সাথে শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা